অনেক দর কষাকষির পর জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে সহায়তায় ক্ষতিপূরণ দিতে সমঝোতা হয়েছে এবারের জলবায়ু সম্মেলনে। রোববার মিশরের শার্ম আল শেখে COP27 সম্মেলনে এ বিষয়ে একমত হয় উপস্থিত প্রায় 200 দেশ। তবে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে নতুন করে কোনো অগ্রগতি হয়নি। গত শুক্রবার সম্মেলনের সময় শেষ হলেও জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে সমঝোতার বিষয়ে আলোচনার জন্য তা বাড়ানো হয়। এ নিয়ে টানা দুদিন ধরে চলে দরকষাকষি। রোববার সম্মেলনের প্রেসিডেন্ট সামি শুক্রি ঐতিহাসিক লস অ্যান্ড ড্যামেজ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়ার পর সম্মেলন কক্ষ করতালিতে মুখর হয়ে ওঠে। ঝড় ও বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে তাৎক্ষণিক খরচ বহন করতে লস অ্যান্ড ড্যামেজ তহবিল গঠনে সম্মতি দেন নীতি নির্ধারকেরা। ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোর দুর্যোগ মোকাবেলা, উদ্ধার কাজ ও পুনর্গঠনে এই অর্থ ব্যয় করা হবে। শর্তযুক্ত এই তহবিল বহুজাতিক উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ছাড় করা হবে। জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা রাখায় দশকের পর দশক ক্ষতিপূরণ টানতে হতে পারে এই ভয়ে ধনী দেশগুলো গত 30 বছর ধরে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা এড়িয়ে আসছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার কারণে ক্ষতিপূরণের বিষয়টি মিশর সম্মেলনে প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়। তবে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে আগের সিদ্ধান্তের কোনো পরিবর্তন না হওয়ায় এর কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বলেছেন, জলবায়ু পরিবর্তন রোধে বড় পদক্ষেপ নেওয়ার এখনই সময়। যে পদক্ষেপ বিশ্বের তাপমাত্রাকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে নিয়ে যাবে সেই রেড লাইন অতিক্রম করা উচিত হবে না। Let's not relent in the fight for climate justice and climate ambition. Sean Mahfuz, Desti Port, ATN News.